सबके मन Thank you.
শুনে লাইন করছিস নাকি? দেখ এত শুনে মনে হচ্ছে ইলিশ মাছ কই যাতে রে, এত সুন্দর সুযোগ যখন পেয়েছি এই সুযোগ আমি হাত ছাড়া করবো না। এই শুনে থাকলে একবার চেটি চুটি লোব বাবু মরে মরুক, এত সুন্দর হাত ছাড়া আমি করব না। তাই এই ছুটিটাকে একবার চেটে নেবো, আর আমাদের নেশায় ঘোর হয়ে পড়ে আছে, তাই ওদেরকে আমি চাটিয়ে চুটে নিয়ে দেখুন পালিয়ে যাবো। ওই ডাবের পানি, ডাবের পানি, ওই ডাবের পানি, ডাবের পানি, ছেলে পানি চলে যাবে শাশু চলে যাবে, ছেলে পানি চলে যাবে শাশু চলে যাবে। এই 10 টাকা পেলাম রেশমা চা কিনে খাবি। ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, ডাবের পানি, পানি চলে যাবে সবে চলে পানি, পানি চলে যাবে সবে চলে পানি। ও মানে পেছন দিয়ে হওয়া পার হয়ে গেছিল,
আর যাব না পেছনে আর যাব না আমি একে ধরে না ওকে ধরে বাবা শালা মাজাই লেগ গেল মাজারে হাড় ভেঙে লাগলো মাল ভাগা মাল বাপে জন্মে মাল দেখিনি বাপে জন্মে ধরে মেয়ে নয় রে সবই মাংস এবার সোলে মানকে করবে ধ্বংস সবই মাংস সোলে মানকে করবে ধ্বংস কি জিনিস খেলাম রে ওরে মানটা না উঠেছি আর ভালো রে ওটাকে যা করলাম করলাম এর কাছে একবার শুয়ে নেবো এর কাছে একবার শুয়ে নেবো কিন্তু আমি সন্ত হরি কন্যা কহ কন্যা ফুল বাগানে আইন পুলিশ
আছে কি না আছে সেটা এই মুহূর্তে দেখার টাইম নেই। ও যে অন্যায় করেছে তার জন্য আমাদের জায়গায় অন্য কেউ থাকে, ওর একই দশা কথা জন্য ওকে মেরেছি, পেশ করেছি। আপনি তিনি বিল করলে আপনাকেও মারবো। আরে বাপ রে বাপ, বড় হচ্ছে শিক্ষা। এবার শুনুন, এই যে এই ছেলেটা সত্যি মারা গেছে না অজ্ঞান হয়েছে না কি হয়েছে? সত্যিকারের মারা যায়নি। তাহলে এর একটা অসুখ আছে। কি অসুখ? অসুখটা কোন নাম থাকবে? এর অসুখটার নাম হচ্ছে আমাদের নাম থাকবে, আমাদের মুখ থাকবে। ঠিক আছে, তাহলে আমি থানায় যাচ্ছি। এই শুনুন, ও ডাকলে উঠে যাবে তো? তার আগে একটা কথা আছে, ওর গ্রামে যখন এই রোগটা ওর হয় তখন ওর গ্রামের লোকেরা কি বলে ডাকে? আর যখন ওই মানে আমাদের মতন মেয়েরা বলে রাখতে হবে, তাহলে উঠবে সবাই এক এক করে ডাকলে, একবার ডেকে দেখ দেখি কি হয়। আমরা জানি এই শোনো হাবলিটার, তুমি একবার ওঠো, তোমাকে কথা দিচ্ছি এতগুলো লোকের সামনে তোমাকে 5 কেজি পোল্ট্রি মুরগির দুধ খাওয়াবো। বহিন আমার, 5 কেজি পোল্ট্রির দুধ খাওয়া তুমি খেয়েছিলে? খাই নাই তো, তাহলে কিন্তু ওই সাথে খাওয়াবো। এই উল্টো বলে আমাকে ডাকিস না, তাহলে কেস খেয়ে যাবো। এই ডাকো না, আমি ডাকতে পারবো না, আর কিছু ডাকতে পারবো। এই ছোড়া ছোড়া উঠ, ওই ঘরে না ছোড়া বললে উঠবে না, ছোড়া বললে উঠবে না। এই শুনুন, এবার যাচ্ছি, এবার লাস্ট চান্স, যদি না ওঠে তাহলে আমাদের কিচ্ছু করার নেই। বেশ, তাহলে কিন্তু এই ফুল বাগানে অষ্টম বছরের বালক বা শিশু প্রবেশ করা না, ওই তো টাইট করে দিলাম। তুই কথা বলছিস না, তোকে এরকম 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 ও টাইট করছো।
ভাই বাদাম এনে দাও। এই শোনো, এই শোনো, বলছি এই ফুল বাগানে অষ্টম বছর থেকে ভালো।